আপনি যদি একটা প্রফেশনাল গ্রেডের ইয়ারবাডস কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমরা আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিব সাউন্ড পিটসের একটা মিনি প্রো ইয়ারবাডসের সাথে, যার মধ্যে আপনি কোয়ালকমের এপিটিএক্স অ্যাডাপটিভ সাপোর্ট পাবেন। সো এই হচ্ছে সাউন্ড পিটসের মিনি প্রোর বক্স। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। সো বক্সটা খুলে ফেললাম, খোলার পরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইয়ারবাডস এর ক্যানিং কেস অ্যান্ড ইয়ারবাডস, দেন পাচ্ছেন হচ্ছে কিছু ইয়ার টিপস, এক্সট্রা ইয়ার টিপস, টোটাল চারটা, মানে টু পেয়ার এক্সট্রা ইয়ার টিপস, অ্যান্ড দেন হচ্ছে হলো ইউজার ম্যানুয়াল এবং টাইপ সি ক্যাবল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইয়ারবাডস এর আপনার হচ্ছে হলো ক্যারিং কেস। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে লাইট ওয়েট আমার কাছে মনে হয়েছে, এবং মজার কথা হচ্ছে এর মধ্যে কিন্তু এলইডি ইন্ডিকেটর আছে। আপনার কতটুকু চার্জ বাকি আছে সেটা কিন্তু এই এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে আপনি জানতে পারবেন। তিন কোয়ালিটির আপনার হচ্ছে মানে তিন স্টেপের আপনার হচ্ছে হলো এলইডি ইন্ডিকেটর পাবেন। সো নাইস টু সি, অ্যান্ড দেন হচ্ছে হলো তাদের যে ব্র্যান্ডিং আছে সেটা, আর এটা পুরোটাই আসলে প্লাস্টিক বিল, বাট একটা আপনার হচ্ছে হলো সফট একটা ফিল পাওয়া যায়, বাট পুরোপুরি সফট আস না, বাট একটা সফট ফিল পাওয়া যায়। এছাড়াও একেবারে কম্প্যাক্ট, আপনি যে কোনো প্লেসে অনায়াসে আপনার পকেটে করে নিয়ে যেতে পারবেন, এবং পিছনের সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু টাইপ সি পোর্ট পাচ্ছেন। এছাড়াও এটা বক্স খোলার সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দুইটা ইয়ারবাডস। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এর যে ক্যারিং কেসটা আছে সেটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির বলা যায়। প্রিমিয়াম কোয়ালিটি বলতে হচ্ছিলো এটার মধ্যে আপনি যদি ইয়ারবাডস লিখে নাড়াচাড়া করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা নড়বে না। সো এটা একটা ভালো দিক, এবং হচ্ছিলো এর যে ম্যাগনেট কোয়ালিটি সেটাও আসলে পারফেক্ট বলা যায়। সো এই হচ্ছে আমাদের ইয়ারবাডসগুলো। সো দেখতে পাচ্ছেন যে এর মধ্যে বিল কোয়ালিটি যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে সলিড মনে হয়েছে, এবং এখানের মধ্যে কিন্তু আপনি একটা এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এবং তাদের যে ডিজাইন আছে সেই ডিজাইনটা, বাট এটা কিন্তু আপনার হচ্ছিলো টাচ সেন্সিটিভ আপনার হচ্ছে ইয়ারবাডস। সো বুঝতেই পারছেন, এছাড়া এই ডিজাইনটা একটু ডিফারেন্ট টাইপের আমার কাছে মনে হচ্ছে, যে মানে অ্যাজ ইউজুয়াল যে ইয়ারবাডসগুলো থাকে সেগুলোর মতো না, একটু ডিফারেন্ট টাইপের। এটার বিল কোয়ালিটি আমার কাছে অনেকটাই আসলে বেটার মনে হয়েছে। সো এই পোর্শনটা হচ্ছিলো টাচের জন্য। সো আপনি আসলে এটাতে যেহেতু পুরোটাই টাচ কন্ট্রোল, সো এই ক্ষেত্রে আপনি আসলে ডাবল ট্যাপ করে প্লে পজ এবং আদার্স যে স্টাফগুলো আছে সেগুলো আপনি আসলে সেট করে নিতে পারবেন। ইভেন আপনি চাইলে আপনার যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে সেটার সাথে ইউজ করতে পারবেন, যেহেতু আপনি এটার মধ্যে হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে। সো সেই ক্ষেত্রে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে একটা বেটার ফিল পাবেন। সো এবার যদি আমরা দেখেন আমরা যদি কানের মধ্যে ওয়্যার করি, সো এই ক্ষেত্রে ডিপেন্ড করে, ইজিলি আপনার কানের সাথে সেট হয়ে যাবে, বাট আমার কাছে মনে হয়েছে যে মানে ইজিলি আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মোটামুটি কানের সাথে গ্র্যাপ করতেছে এবং ইজি টু ইউজ। সো এবার আসে হচ্ছে সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে যেহেতু এর মধ্যে কোয়ালকম চিপ ইউজ করা হচ্ছে সেই ক্ষেত্রে সিমলেসলি কিন্তু আপনি কানেক্টিভিটি পাবেন, এবং সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আমি জাস্ট এটাই বলবো যে অ্যাভারেজ থেকে একটু বেটার বলা যায়। আপনি যদি মিডটোনের কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি অ্যাভারেজ মানের, বাট আপনি লোয়ার টোনগুলো মোটামুটি হাইলি পুশ করে, এতে দেখা গেছে যে আপনার লোয়ার টোনগুলো বা লোয়ার যে ভোকালগুলো সেগুলো আপনি ক্লিয়ার শুনতে পারবেন। এছাড়াও মিউজিক এনজয়ের ক্ষেত্রে আমার কাছে তেমন কোনো কমপ্লেন নাই। অ্যাভারেজ মানে যদি আমরা আসলে আউট অফ টেনে এটাকে সামারি করি তাহলে সেই ক্ষেত্রে 8.5 দিতে পারি সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে। এছাড়াও দেখা গেছে এর মধ্যে যেহেতু 10mm এর ড্রাইভার ইউজ করা হচ্ছে, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে একটা মোটামুটি ভালো বেস পাবেন, অতটা না বাট চলে আমার কাছে মনে হয়েছে। সো এবার আসে হচ্ছে লেটেন্সি। গেমিং মোডে যদি আপনি এটাকে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে 60 মিলি সেকেন্ডের মতো আপনি আসলে লেটেন্সি পাবেন। সো টুকটাক নর্মাল গেমগুলো আপনি অনায়াসে খেলতে পারবেন। সো এবার আসে হচ্ছে নয়েজ ক্যান্সেলিং। এর ক্ষেত্রে কিন্তু আসলে হাইব্রিড নয়েজ ক্যান্সেলিং সিস্টেম ইউজ করা হয়েছে। এতে দেখা গেছে যে আপনি তিনটা মোড পাবেন, একটা হচ্ছে নর্মাল মোড। নর্মাল মোডের ক্ষেত্রে আপনি আসলে সারাউন্ডিং সাউন্ড বা আপনি কানের মধ্যে যে কোনো ইয়ারবাডস পড়লে যেরকম সাউন্ড পেতেন সেটা কিন্তু পাবেন। এছাড়াও হচ্ছিল পাস থ্রু মোড আছে, যেটা আপনি যদি অ্যাক্টিভেট করে দেন তাহলে ওকে করে দেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আশেপাশে আপনার যত ধরনের কথা আছে সেগুলো আপনি শুনতে পারবেন ক্লিয়ারলি, বাট কোনো প্রকার হিস টাইপের যে সাউন্ডটা সেটা পাবেন না। নর্মাল এএনসির ক্ষেত্রে আমি দেখলাম যে আপনার হচ্ছে যদি আমরা পাস থ্রু মোডটা করি তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত হিস সাউন্ডটা আমরা পাই, বাট এটার ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। এবার আসে হচ্ছে হলো সরাসরি যদি আপনি আসলে এএনসি মোডটা অ্যাক্টিভেট করে দেন তাহলে সেই ক্ষেত্রে আশেপাশের নয়েজটা অনেকটাই রিডিউস করে। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এসি নয়েজ বা আপনার হচ্ছে ইঞ্জিন নয়েজ বা এই টাইপের নয়েজ মোটামুটি রিডাক্ট করতে পারে, বাট ওভারঅল যদি বলে যে একদম পুরোপুরি মানে নয়েজ গায়েব করে দিবে ব্যাপারটা ওরকম না। আমার কাছে মনে হচ্ছে যে তুলনামূলকভাবে নর্মাল যে নয়েজ ক্যান্সেলিং সিস্টেমটা আছে সেটার সাথে একটু এনহ্যান্স করে এটাকে ইমপ্লিমেন্ট করছে, যেটা আসলে ফিজিক্যাল লাইফে আমি টেস্ট করে যে রেজাল্টটা পেলাম। সো এবার আসছে ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এর যে কেস আছে সেটা হচ্ছে 300mAh এর কেস, এবং প্রত্যেকটা ইয়ারবাডসের ক্ষেত্রে আপনার আসলে 45mAh এর মতো আপনি আসলে ব্যাটারি পাবেন। সো এক্ষেত্রে এটা কেস সহ যদি চার্জ করেন তাহলে 1.5 আওয়ার্সের মতো টাইম লাগবে, এবং ইয়ারবাডসের যদি চার্জ করেন সেই ক্ষেত্রেও 1.5 আওয়ার্সের মতো আপনি আসলে টাইম লাগবে এটাকে চার্জ করতে। এই ক্ষেত্রে আপনি যদি সিঙ্গেললি একটা ইয়ারবাডস ইউজ করে যদি আপনি ইউজ করেন নর্মাল মোডে তাহলে সেই ক্ষেত্রে 7 আওয়ার্সের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আমার হিসাবে হচ্ছিলো মানে 5 to 6 আওয়ার্সের মতো আপনি পাবেন, এবং আপনি যদি এএনসি ইউজ করেন তাহলে 4 আওয়ার্স বা 4.5 আওয়ার্স
আওয়ার্সের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়াও আপনি যদি যে ক্যারিং কেস আছে সেটার সাথে ইউজ করেন তাহলে প্রায় 20-21 আওয়ার্সের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা আসলে ডিপেন্ড করে আপনার ইউজের উপর কত পার্সেন্ট ভলিউম ইউজ করছেন বা আপনি হচ্ছে কি শুনতেছেন বা কি করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। সো এবার আসলে হচ্ছে কল কোয়ালিটি। কল কোয়ালিটির ক্ষেত্রে ইনডোর কন্ডিশনে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা কল কোয়ালিটি পাবেন। এতে দেখা গেছে যে মানে কানেক্ট ডিসকানেক্টের এই ধরনের কোনো প্রবলেম নাই, যেহেতু এটা আসলে আপনার টোটাল 10 মিটার পর্যন্ত সাপোর্ট করে কানেক্টিভিটির ক্ষেত্রে, এবং দেখেই দেখা গেছে যে কল লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। আউটডোরের কথা যদি বলতে চাই সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো পাইছি, আর নর্মাল যে ইয়ারবাডসগুলো আছে তার চেয়ে বেটার একটা রেজাল্ট দিচ্ছিল। প্রাইসটা অ্যারাউন্ড হচ্ছিলো 49-50 ডলারের কাছাকাছি, আর বাংলাদেশি পেকাবোটে সেটা আসলে আপনি পাবেন হচ্ছিলো 3,999 টাকা বা 4,000 টাকা, কোথাও কোথাও 4,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে যদি আপনি আসলে এটা বিশাল ডিসকাউন্টে পারচেস করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে RealTech-এর, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই প্রোডাক্টটা বা এই ইয়ারবাডসটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।